हेलो एवरीवन, हेलो। सो दिस इज सुचना, दिस इज श्रुति, ओके, एंड वेलकम टू आवर ब्लॉग फॉर न्यू ईयर ईव। या सो यू कैन सी दिस इज द वे। एक्चुअली आई एम लुकिंग फॉर जेट लैग। আজকে আমাদের প্ল্যান হচ্ছে মেইনলি উই অল আর গোয়িং ফর আ ফ্যামিলি গেট টুগেদার ইন ওয়ান অফ মাই আন্ট হাউস অ্যান্ড ইউ অল নো মাস্ট বি ইটস পুতুল। সো পুতুলের বাসায় আমরা সবাই যাচ্ছি, পুতুল আমার খালা হয় সম্পর্কে। সো ওর বাসায় আমরা যাচ্ছি, ওখানে আমার আমি তার বেবি হই। এক্স্যাক্টলি, উই বোথ আর লাইক বেবি ফর হার। সো আমরা আজকে ওখানে যাব, দেন উই আর গোনা হ্যাভ সাম পার্টি ওভার দেয়ার। আমরা কিছু I think fruit cocktail bin baniyechi, not alcohol or anything, but we are going to have some naughty stuff, small girl naughty stuff, like small beers or something like that. Ebong, we are going to cut the cake, barbecue, whole fish fry, we are going to have a fun. So rest, we are going to continue with the rest of the vlog. So our car is in the downstairs, so we have to go, and I will see you soon. Bye bye. We arrived, but অনেক প্যারা, অনেকক্ষণ রাস্তায় ঘুরছি, ট্রাফিক ছিল, তারপরে হচ্ছে গিয়ে রাস্তা একটু মিসম্যাচ হয়ে গেছিলো, বিকজ আমার খালামুনির বাসায় আসতে হলে যে পিএইচডি স্টুডেন্ট তারও কনফিউজ হয়ে যেতে হবে। এত কমপ্লিকেটেড রাস্তা, এত কমপ্লিকেটেড। এবং আমরা ফাইনালি পৌঁছাইলাম, রাস্তা একটা জায়গায় কাটা ছিল, আমাদের রিভার্স রাস্তাতে আসতে হবে, মানে এবং লিটারালি গুগল ম্যাপও আই এম প্রিটি শিওর কনফিউজ হয়ে গেছে। ফাইনালি কপাল ভালো ছিল, তাতে ঢুকে গেছি, এবার একটু গড়ে। সো মানে লিটারালি এর মধ্যে গাঠি বস্তা খাবারের, খাবার বিকজ ইজ লাইক এ পটলাক পটলাক, ইউনো। আমাদের বাসা থেকে আমরা আবার একটা আইটেম, আরেক খালামুনির বাসায়, আমার আর কাজিন সিস্টারদের বাসা থেকে, সেরকম সবার বাসার একটা একটা আইটেম করে আমরা, এই যে পটলা পটলা জিন্দাবাদ, যাও গিয়া চলো। সবাই লিফটের সামনে দাঁড়ায় আছে আর আমরা লাস্টে আসতেছি। এটা সবাই তাকাও, আমার আম্মুকে এখানে প্রেজেন্টটা করো তো। আমাদের সামনে আমাদের মাকে বাচ্চা লাগে, সময় পর আমরা মা হইছি। অবশ্যই কাইট ফ্ল্যাট, চলো রেখে নি। সবাইকে পরে করাই দিব। আচ্ছা আচ্ছা, সো আমাদের নিউ ইয়ার গিফট পার্টি চলছে, দাঁড়া সবাইকে তো দেখে আনি। ওকে না তুমি, হ্যালো। সো এখনো ইটস 11:30 নাও, স্টিল হাফ অ্যান আওয়ার টু গো। মাস্ক দেখা দেখা, ইয়েস ইয়েস ইয়েস। সো
আমাদের খাওয়া দাওয়ার পর্ব অলরেডি আমরা স্টার্ট করে দিয়েছি আর আফটার দ্যাট আমরা ছাদে যাব যখন ইজ গোইং টু বি 12 সো আই উইল ক্যাচ ইউ লেটার টিট টিট এন্ড হিয়ার সুতি সো ও এখন খেতে বসবে তুমি বসো না সবাই খেতে বসো আমাদের খাবার সব লাস্ট দাও হচ্ছে ও ও সো বাই ফর নাও তোমার আকাশ দুটি চোখে আমি
আমি হয়ে গেছি তারা, এই জীবন ছিল নদীর মতো প্রতিহারা, এই জীবন কত আমাদের এই বছরটা চলে গেছে, সামনের বছরটা যেন খুব ভালো থাকে, আমরা যেন সবাই খুব ভালো থাকি, ঠিক আছে, সবাই যেন সুস্থ থাকি। এখন সুস্থ থাকাটাই হচ্ছে মেন, ঠিক আছে। হ্যাপি নিউ ইয়ার, থাকো তোমরা সবাই ভালো, থেকো আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। সো এই প্যান্ডামিক সিচুয়েশনে বা করোনা ভাইরাসের এই সিচুয়েশনে আমরা সবাই বেঁচে আছি, 2020 সালকে 20 দিয়ে এটাকে বিদায় করতেছি, এটাই আমাদের জন্য হচ্ছে বড় চাওয়া, বড় পাওয়া। সো ইয়েস, আমার তরফ থেকে এই একটা ভয়েস কি বলে একটা এসএমএস সবার জন্য যে প্লিজ সবাই সুস্থ থাকো, বারবার হাত ধো, ঠিক আছে, হাত না ধুতে মন চাইলে স্যানিটাইজ করো, বাট সেফটি মেনটেন করো ভাই, এটা দরকার আমাদের লাইফে। কারণ আমরা শিওর না যে 21 সালে আমরা হচ্ছে গিয়ে প্যান্ডামিক থেকে একদম ঝেড়ে মুছে উঠতে পারবো, কারণ এখনও পর্যন্ত কোনো রকম কোনো সিচুয়েশান আমি দেখতেছি না যে ঝেড়ে মুছে উঠে যাওয়া যাবে। তো আর ইনশাল্লাহ এরকম আরও ব্লগ আসবে আশা করি, বিকজ আমি তো ট্রাই করতেছি আমার তরফ থেকে। আমার সব ফ্রেন্ডরা আমাকে মেসেঞ্জারে এসএমএস দিতেছে হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। সো ইয়াপ, সো প্লিজ তোমরা সবাই হচ্ছে গিয়ে এনজয় করো, মেকআপ টেকআপ করো অবশ্যই, বাট এর সাথে সাথে আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিবা। সো আমার তরফ থেকে তোমাদের জন্য একটা আচ্ছা ভাইয়া, একটু সামনে আনো ক্যামেরাটা, লাইটটা এখানে, ওই যে ভাই ক্যামেরার অপোজিটে, অপোজিটে। আমি ভয় পাইছি, আমি চেষ্টা করি।